হ্যালো, ওয়েলকাম টু মনেপন্না ব্লগস। আমাদের নতুন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে ধনতেরাস, আর সকালটা বেশ কি সুন্দর, আকাশটা বেশ সুন্দর লাগছে, তাই না? তো আজকে সকাল সকাল একটু রান্নাবান্না সেরে নেব। এই যে আমি সবজি টবজি কেটে নিয়েছি, এখানে লাল শাক, আমার খুব ভালো লাগে লাল শাক খেতে। তো আজকে আমি একটু সবজি দিয়ে বানাবো, আর তার সঙ্গে এই যে আলু, পটল আর কুমড়ো, ব্যাস এটা। আর মা বানাবে, এখানে আছে কলা, আর কলা ভাজা, আর সঙ্গে আমাদের পটল আলু পোস্ত হবে। তো আমি ফটাফট করে বাটনাগুলো রেডি করে নিই। তো বাটনাও রেডি, এখানে ওই যে জিরে পোস্ত এগুলো বাটা কমপ্লিট। এবার আমি রান্না বসিয়ে দেব, এই রান্না বসিয়েও দিয়েছি। আর একটু রান্নাটা কমপ্লিট করে আমি শাকটা কমপ্লিট করে আমি বেরোবো ধনতেরাসের জন্য কিছু কেনাকাটা করতে। তো বাকি রান্নাটা মা কমপ্লিট করে নেবে। আর এখানে আমার এই যে তরকারি প্রায় সেদ্ধ হয়ে গেছে, একটু বেশি জল হয়ে গেছিলো, বাট ঠিক আছে, ভালো লাগছিলো। তো এ হয়ে গেল রান্না, এবার আমরা বেরিয়ে পড়েছি দুজনে। এবার আমরা একটু দেখি রাস্তার দিকে যাই, টোটো পাই কি না। এই যে টোটোও পেয়ে গেছি, ব্যাস এবার টোটোতে বসে দুজনে একটু সামনেই, বাড়ির সামনেই যাবো, বেশি দূরে না। তো এখান থেকে আমরা কিছু কেনাকাটা করব, তো চলুন। এই যে এসে গেছি, এবার এখান থেকে কিছু নেব। অনেক মোমবাতি, অনেক কিছু, মানে দোকানটা দেখলাম অনেকটাই, বেশ অনেক কিছু জিনিস আছে। তো তার জন্য এখানে আবার দেখলাম অনেক রকমের বাজিও আছে, বাট আমি বাজি কিনলাম না এখনই, কিনবো হয়তো কদিন পরে। আজকে কয়েকটা, আরও কয়েকটা মোমবাতি নিলাম, ভাল লাগলো। আর এসেছিলাম এই যে সোনার দোকানে কিছু কিনতে, বাট কী কিনলাম সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি। কেনাকাটা প্রায় কমপ্লিট, এবার আমি বাড়ি যাই, দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে এসে গেছি, এখন ওই 10:30-11টা মতো বাজে। তো এবার আমি এই যে মোমবাতিটা কিনলাম, আর এই দুটো এমনি বাতি কিনলাম, আর রঙ্গোলি কিনেছি। আমি না কোনোদিন রঙ্গোলি বানাইনি, প্রথমবার ট্রাই করবো, জানি না কেমন হবে। আমি কিনেছি একটা গোপালের জামা, যেটা আমি প্রত্যেক বছর না বললেও মানে 2 বছর আমি কিনলাম লাস্ট, আর বাবা মায়ের এগুলো প্রত্যেক বছর কেনে। তো এই বছর আমি আর ও দুজনে মিলে কিনতে গেলাম। এই যে রূপোর একটা কয়েন এনেছি, এটাই রাখবো ঠাকুরের কাছে। তো ফটাফট করে আমি এবার সমস্ত কিছুটা রেডি করে নিই। দেখছেন বাবা কি সুন্দর করে ঠাকুর ঘরে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে, প্রত্যেক দিন বাবা এইভাবেই ঠাকুর ঘরকে সাজিয়ে নেয়। এই যে প্রভুর গলায় মালা টালা দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে, তাই না? আর ইনি হলেন গুরুদেব, আগের দিন দেখাচ্ছিলাম, তো আজকে একটু ভালো করেই দেখিয়ে দিলাম। এবার এই যে গোপালকে রেডি করে নিয়েছি, এবার আমার কমপ্লিট। তো এবার এক হাতে পড়াতে পড়াতে আর ভিডিও করতে পারলাম না, তো তার জন্য আমি এই যে পড়িয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি, এবার বসিয়ে দেব। তো আর দেখলাম জামার সঙ্গে এটাও ছিল, তার জন্য ওটা দিলাম, দেবার পরে এবার গোপালকে আমি বসিয়ে দেব। বাস সুন্দর লাগছে, তাই না? আমার তো খুব ভালো লাগলো দেখতে, কালারফুল লাগছে, বেশ জামাটাও বেশ কালারফুল, বেশ দেখতে সুন্দর লাগছে। এবার হারটা পরাবো আর ওই ফুলটা দিয়ে দেব, ব্যাস হয়ে যাবে। এই যে হারটাও পরানো হয়ে গেছে আর ফুলটাও দিয়ে দিলাম। আর মা বললো এই কয়েন আর এইসবগুলো আমরা প্রভুর এখানেই রাখি, তার জন্য আমি এবারে এখানেই রেখে দিলাম। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে নতুন একটা ব্লগে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভালো থাকবেন, বাই।